আমি সাকিবের ঘটনার পরেই বলেছি যে শিল্পীদের ব্যাপার ড্রয়িং রুমে শেষ হয়ে যাওয়া উচিত, বেডরুমে। এটা যখনই মানুষ জানাতে নিয়ে হয় শিল্পীদের প্রতি মানুষের আকর্ষণ নষ্ট হয়। আজকে এটা অনুষ্ঠানের মাধ্যমে মিমকেও বলবো, পরীকেও বলবো, নিশ্চয়ই আমার অনুষ্ঠানে দেখবে যে তোমাদের এই বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যে শেষ হয়ে যায়, এটা নিয়ে যেন বাইরে। ঢালিউডে আলোচিত নায়িকা পরীমনির ফেসবুক পোস্টকে ঘিরে সিনেমা পাড়ায় তৈরি হওয়া আলোচনা সমালোচনার মধ্যেই এই বিষয়ে করা মন্তব্য করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয় বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, এইসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িং রুমে শেষ করে দেওয়া উচিত। শিল্পীদের ব্যক্তিগত জীবন থাকবেই, কিন্তু এই বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানানোর পক্ষে আমি নই। আমার জীবনে অনেক ঘটনা আছে যা আমি ফেসবুক লাইভে এসে কখনোই বলিনি। এতে আসলে মানুষ হাসে। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। মিমো পরিমনির উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এই বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যে শেষ হয়ে যায়, এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে, না হলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না। আমি এটা বিপক্ষে পড়া, শিল্পীদের জীবন শিল্পীরা কথা বলে এটা ড্রয়িং রুমে শেষ করে দেবে, কারো সম্পর্ক সাথে যদি সম্পর্ক বোঝা মনে হয় ছেড়ে দেবে, বাট এটা নিয়ে লোক হাসানো।